সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা হলো এক্সইউ ইউএসডি অর্থাৎ গোল্ড এর অ্যানালাইসিস নিয়ে। তো এই গোল্ড মার্কেটে বর্তমান যেই পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি থেকে ঠিক এর আপ ডাউন কী হতে পারে এবং সাথে আনুষঙ্গিক কিছু বিষয় আলোচনা করছি। তো সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন গত সপ্তাহে এই গোল্ড মার্কেটটি ক্লোজ হয়েছিল, বিশেষ করে 1978-এ, যেটা এই সপ্তাহে এসে ক্লোজ হয়েছে আপনার 1968-তে। তো আমরা দেখেছি সপ্তাহ জুড়ে মোটামুটি কিছু আপডাউন থাকলেও আপনার মার্কেটটি মাত্র 10 পিপস ব্যবধানে এসে ক্লোজ হয়েছে। তো এটা খুব অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক রেঞ্জের মধ্যেই মার্কেটের আপডাউনটা সপ্তাহ জুড়ে ছিল। তো সম্মানিতভাবে গোল্ডের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যে কারণগুলো রয়েছে, কারণগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে অনেক বিষয় আছে। তো আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি বিভিন্নভাবে, এবং যেটা মনে হচ্ছে যে গোল্ড কিন্তু মার্কেটটা ওপেন হলে কিন্তু আবার কিছু গ্যাপ দিয়েও ওপেন হতে পারে এমনও কিন্তু এই সপ্তাহের জন্য কিছুটা মনে হয়। কারণ হলো আমরা দেখেছি কিন্তু যে গতকালকে আন্তর্জাতিকভাবে গোল্ডের মূল্য আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা মার্কেটের উপরে অবশ্যই প্রভাব পড়ার কথা রয়েছে। তবে কতটুকু পড়বে এটা তো আর এখন বলা সম্ভব নয়, মার্কেট ওপেন হলে সেটাকে সেটা বোঝা যাবে এবং পরবর্তী কিছু নিউজ আছে এই নিউজের উপরে ডিপেন্ড করে এই বিষয়গুলো বোঝা যাবে। তো সম্মানিত ভাই, এখানে আরো একটা কথা আমি বলে রাখি, সেটা হলো আপনারা জানেন যে জাতিসংঘের যে আপনার প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়েছে বিশেষ করে এই এপ্রিল চলতি মাসের জন্য আপনার রাশিয়া। তো রাশিয়া যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এইটা কিন্তু তাদের সেই যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির উপরে এই বিষয়টার উপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে এইটা হয়তো আরও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, যেটা আপনার বিশেষ করে ইউ পাবে মার্কেটে পড়বে এবং গোল্ডের মূল্য বাড়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে আর একটা বিষয় দেখেছেন যে পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে যে দেশেরই যেটা যে পরিস্থিতি হোক না কেন, এটা কিন্তু আসলে শুধু ওই দেশকে প্রভাবিত করছে না বর্তমানে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে এটা প্রভাব পড়ছে এবং এটা আলটিমেটলি ফরেক্স মার্কেটকেও কিন্তু কিছুটা প্রভাব ফেলে। আপনারা হয়তো দেখেছেন যে গত পরশু দিনে পাকিস্তানে আপনার ত্রাণ বিতরণের সময় 10 জন না 12 জন পদদলিত হয়ে মারা গেছেন। তো যদিও এটা স্থানীয় একটা বিষয়, কিন্তু স্থানীয় বিষয় হলো আপনাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে একটা জিনিস চিন্তা করবেন যে পাকিস্তানে কিন্তু খাদ্যের সংকট এত মারাত্মক পরিমাণ আপনার আকার ধারণ দিয়েছে, যেটা আপনার কল্পনার বাইরে, যার কারণে একটা ত্রাণ বিতরণী সভাতে আপনার 10-12 জন মানুষ পদধরিত হয়ে মারা যায়। যদিও এরকম ঘটনা বাংলাদেশে বিগত দিনে ঘটেছে, কিন্তু ওই সময় ঘটার এখন ঘটার ভিতরে পার্থক্য আছে। তো এই যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিগুলোকে পর্যালোচনা বা বিচার বিশ্লেষণ করলে আমরা এই জিনিসটাই দেখতে পাই বা বুঝতে পাই যে আন্তর্জাতিকভাবে আপনার অর্থনৈতিক উপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা আগামীতে আরও একটু বেশি রয়েছে, এটা কমার খুব একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়গুলো কিন্তু গোল্ডকে প্রভাবিত করে। আপনারা হয়তো দেখেছেন যে আমেরিকার কয়েকটি ব্যাংক আপনার দেউলিয়া হয়েছে। তো আমেরিকার মতো দেশ, যেটা বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেটা সারা বিশ্বকে বলতে গেলে এক পর্যায়ে বলতে গেলে নিয়ন্ত্রণ করে, তারা ফিনান্সিয়ালভাবে স্ট্রং, অথচ সেই দেশের যদি আপনার ব্যাংক দেউলিয়া ঘোষণা হয় তাহলে এই ব্যাপারটা কিন্তু মোটেও তুচ্ছ কোনো বিষয় নয়। আবার আপনারা এটাও দেখেছেন হয়তো যে সুইস ব্যাংক দেউলিয়া পথে, এরকমও নিউজ কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি যে সুইস ব্যাংক থেকে তার টাকা এদিক সেদিকে বিভিন্নভাবে হয়ে যাচ্ছে এবং আপনার সে অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। তো এই যে পরিস্থিতিগুলো, সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আপনারা সবই ফরেক্স মার্কেটকে প্রভাবিত করে, যার কারণে কি হচ্ছে, যার কারণে সেন্ট্রাল ব্যাংকগুলো, বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকগুলো গোল্ড মজুত করছে। তো গোল্ড মজুত যদি করে, স্বাভাবিকভাবে ব্যাংক যদি গোল্ডকে মজুত করে, এটাকে আপনার স্টোরেজ করে রাখে, তাহলে মার্কেটে গোল্ডের সংকট ঘটবে। আর গোল্ডের সংকট যখন ঘটবে, গোল্ডও তো একটা প্রোডাক্ট,
গুরুত্ব একটা পণ্য, তাই যেহেতু একটা পণ্য যদি আপনার স্বল্পতা হয় মার্কেটে, যোগান কম থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মূল্য বেড়ে যাবে, এটাই খুব একটা স্বাভাবিক বিষয়। এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই প্রত্যেকটাই কিন্তু গোল্ডের উপর প্রভাব পড়ছে, এই গোল্ডের উপর প্রভাব পড়ছে, যার কারণে গোল্ডের মূল্য আস্তে 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 আমরা দেখেছি যে বেড়ে চলছে, গোল্ডের মূল্য আমরা দেখছি যে বেড়ে চলছে। সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে গোল্ডে যারা ট্রেড করছেন, গোল্ডের আমি কিন্তু বিগত দিন থেকেই একটা কথা বলে আসছি যে গোল্ড উপরে যাবে, আপে যাবে, আপে যাবে। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা অনেকেই যারা ট্রেড করেন, এবার একইভাবে কি করেন, আপনারা খুব সামান্য কিছু বেকআপ দেখে আপনারা ট্রেড করেন, আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে গোল্ডটা যেই জায়গা থেকে এই মার্কেটটা উপরের দিকে টান দিয়েছে, এটা কিন্তু এই জায়গা থেকে নয়, এটা আপনারা দেখেন এই যে এই জায়গা থেকে আপনার কত, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার 2022 এখানে কিন্তু ছিল মার্কেটটা 2022, আমি অনেক দিন থেকে আপনাদের বলে আসছি, দেখেন এর আগেও কিন্তু মার্কেট আরো নিচে ছিল, এর আগে যদি আমরা দেখি, এর আগে যদি আমরা দেখি তাহলে দেখেন যে গোল্ড কোন জায়গা থেকে এই পজিশনে আসছে ঘুরতে ঘুরতে, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো আপনার 2022 এই 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 আবার যদি পিছনে যায় তাহলে 2022 অক্টোবরে। আমি তো অনেকদিন যাবত আপনাদেরকে একটা নিউজ বিভিন্নভাবে দিয়ে আসছি যে গোল্ড উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে। তো যদি এমন হতো যে আপনারা কেউ এই জায়গা থেকে আপনারা বাই করতেন, আপনি চিন্তা করবেন কি পরিমাণ প্রফিট আজকে নিয়ে বের হয়েছেন। আচ্ছা, এখন আমি আমি ধরে নিই যে না, এই জায়গায় আপনি বাই করবেননি, আপনি আমার অ্যানালিসিস পেয়েছেন মাত্র এই জায়গাতে এসে, এই জায়গায় এসেও যদি আপনি বাই করবেন, এই পরিমাণ যদি আপনি বেকআপ রাখতেন, তাহলে কি এখানে এখন আপনি অবশ্যই প্রফিট প্রফিটে থাকতেন। তা আমি এই কথাটা বলছি শুধু এই কারণে যে আপনাদের বেকআপ রাখার ব্যাপারটা, আপনারা অনেকেই দেখা যায় যে ট্রেড করবেন বেকআপটাকে না রেখে, আপনারা এমন পজিশনে ট্রেড করেন যে এখান থেকে মার্কেট সামান্য কিছু মুভমেন্ট করলে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যায়। সমান্তরালভাবে এই ধরনের ট্রেড যদি যারা আপনারা করেন, বিশেষ করে নতুন যারা রয়েছে তারা ট্রেড করে, কারণ তারা আসলে মার্কেটের এই ব্যাকগ্রাউন্ড না জানার কারণে তারা মনে করে অল্পতেই এখান থেকে অনেক কিছু প্রফিট নিয়ে বের হবে, যার কারণে অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে একটা কথা বলবো যে না, আপনারা মার্কেটে বেকআপ রেখে আপনারা ট্রেড করবেন, বেকআপ রেখে ট্রেড করবেন এবং যতটুকু প্রফিট করতে পারবেন প্রতিনিয়ত, সেইটা সপ্তাহ শেষে আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহ শেষে একটা উইথড্রল দেওয়ার জন্য। বিশেষ করে আমার সাথে যারা যোগাযোগ, আমি কিন্তু সবাইকে সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা যখন ইচ্ছা প্রয়োজন হয় একদিনে দুইবার তিনবার চারবার পর্যন্ত আপনারা উইথড্রল দিতে পারছেন, সাথে সাথে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন, আপনি কেন উইথড্রল দিবেন না, আপনার কষ্টের অর্জিত টাকাটা আপনি হাতে রেখে দেন, যদি প্রয়োজন হয় আবার তো আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারছেন, এনি টাইম আপনি ডিপোজিট করার সুযোগ পাচ্ছেন। সুতরাং আপনি উইথড্রল করে আপনার টাকাটা হাতে রাখবেন, আপনার হাতে যদি টাকা রাখেন তাহলে তো এই টাকাটা লস হওয়ার কোনো সুযোগ নেই, মার্কেটে থাকলে এদিক সেদিক হয়ে লস হতেই পারে, এটাই স্বাভাবিক, হ্যাঁ লাভও হতে পারে, কিন্তু আপনার যদি লস হয়ে যায় তখন আপনি কি করবেন, এই কথাটা তো আপনার মাথায় রাখতে হবে, কিন্তু হাতে যদি রাখেন তাহলে তো আর লস হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা যতটুকু প্রফিট করবেন, মিনিমাম হলেও আপনারা ইনভেস্ট যতটুকু করেছেন, এতটুকু উইথড্রল করেন বা না করেন, আপনারা প্রফিট যেটা করেছেন আমি আপনাদেরকে বলবো প্রতি সপ্তাহে মিনিমাম প্রফিটটাকে উইথড্রল করবেন, উইথড্রল করে প্রয়োজন হয় আপনি একাধিক অ্যাকাউন্ট করে, যদি আপনার টাকা প্রয়োজন না হয় একাধিক অ্যাকাউন্ট করে সেখানে রেখে দেবেন, তাও আপনি প্রতি সপ্তাহে চেষ্টা করবেন উইথড্রল করে ফেলার জন্য। আর যারা প্রতিনিয়ত যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারেন, তারা প্রয়োজনে প্রতিদিন বা একদিন পর একদিন তারা আপনারা উইথড্রল করবেন। তো যাই হোক, আমি এখন এই বর্তমান পরিস্থিতি যেখানে রয়েছে মার্কেট, ঠিক এই পজিশন থেকে মার্কেটে কোথায় কি যেতে পারে এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করছি। সামাজিকভাবে বর্তমান পরিস্থিতি যেখানে মার্কেট আছে, এই মার্কেটের এই জায়গা থেকে যদি তার আমি ফার্স্ট রেজিস্টেন্স লেভেলের কথা বলি, তাহলে প্রথম বা ফার্স্ট রেজিস্টেন্স লেভেল মার্কেটের জন্য রয়েছে ধরে নেন 2010 বা 2015, এ পর্যন্ত মার্কেট একটা টান দিতে পারে 2010 বা 2015, এই কথাটাকে আপনাকে আপনারা মাথায় রাখবেন 2010-2015। আচ্ছা, এখন কথা হলো যে এর পাশাপাশি যেমন 2000 বা 1990 এ পর্যন্ত গিয়ে এখানে কিছু কী করতে পারে, আপডাউন করতে পারে, যদি এ পর্যন্ত গিয়ে আপডাউন করে মার্কেট আবার নিচে পড়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে মার্কেট হয়তো তার উপরে এই এইভাবে মতো বাড়ি দিবে না, কারণ নিচ থেকে যেহেতু উঠেছে সে রিকভারি দেবে, কিন্তু রিকভারি কতটুকু সময় কতটুকু কী দেয় এটা তো আসলে বলা সম্ভব না, এটা বলা মুশকিল। তবে ফান্ডামেন্টালি নিউজের উপরে ডিপেন্ড করবে। আর একটা বিষয় হলো এই সপ্তাহে কিন্তু আপনাদের এনএফপি নিউজ আছে, এই কথাটা মাথায় রাখতে হবে, এনএফপি নিউজকে সামনে রেখে কিন্তু মার্কেট আবার এদিক সেদিকে বড় ধরনের বাড়ি দিয়ে ফেলতে পারে, এই কথা এই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা,
এরপরে যে বিষয়টি সেটা হলো যে আপনার এটা হলো মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, যেটা বলেছি 2000 বা 2010-15, এই পর্যন্ত যদি যায়। আপনার অনেকে আবার একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে 2010-এ যদি চলে যায় আপনারা মনে করেন যে না, এইবার ভেঙে মার্কেট উপরে উঠে গেছে, এইবার একদম উপরে উঠে যাবে। না, এখানে গিয়ে যদি মার্কেট বসে যায় এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে, তাহলে আপনাদের বুঝতে হবে যে না, মার্কেট এখান থেকে আবার উপরের দিকে টান দিতে পারে। আর যদি ওখানে বসে না গিয়ে ওখান থেকে আবার নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু আপনাকে আপনারা ধরে নেবেন যে লেভেলটা সে এখনো ভাঙেনি। হ্যাঁ, সে একটু এটাকে বলা টেস্ট করা, লেভেলটা টেস্ট করেছে সে, কিন্তু এটা ভেঙে উপরে ভেঙে উপরের দিকে চলে যায়নি, সে আবার নিচের দিকে পড়তে পারে, এটা দীর্ঘভাবে দিতেই পারে, কিন্তু ফাইনালি মার্কেট উপরে যাবে, এটা আমি আবারও বলছি। তো এরপরে যেটা করবেন সেটা হলো যে পরবর্তী সাপোর্ট লেভেল খাস সার্চ করবেন আপনারা, এবং পরবর্তী সাপোর্ট না রেজিস্ট্যান্স লেভেল, এবং পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হবে মার্কেটের বিশেষ করে 2070-80, এই লেভেলটা হবে তার সেকেন্ড, বর্তমান অবস্থা থেকে তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, এই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যদি ভেঙে যায় মার্কেট, তাহলে মার্কেট এখান থেকে হয়তো আরও বেশি উপরে চলে যাবে। এবং আপাতত দৃষ্টিকোণ থেকে এই লেভেল আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি না, এবং এটা সার্চ করতে আমার নিজেও অনেকটা ঘাটাঘাটনি করতে হবে যে পরবর্তী সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেলগুলো মার্কেটের কোথায় কোথায় রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে ওই লেভেলটা এই সপ্তাহে যে ভাঙবে অতটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না। তবে একটা বিষয় বিবেচনার বিষয় আছে যে এনএফপি নিউজ যেহেতু সামনে, এই নিউজকে সামনে রেখে কতটুকু কি ঘরে হয় এটা তো আসলে বলাটা অতটা সম্ভব নয়, এটা নিউজের উপরে ডিপেন্ড করবে, এবং তার আগে কিছু বেশ কিছু নিউজ এর উপর ডিপেন্ড করবে। এবং রাশিয়া যেহেতু প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে জাতিসংঘের, এবং তারা যদি দেখা যায় যে দায়িত্বের অবমূল্যায়ন করে বা আপনার অপব্যবহার করে, সেই ক্ষেত্রে হয়তো আরও বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে যদি মার্কেটের উপর ব্যাপক প্রভাব পড়ে, সেটা পড়তেই পারে। তো এটাও এখন বলা মুশকিল, সেটা মার্কেট ওপেন হলে বা তাদের পরবর্তী কার্যক্রমের উপরে ডিপেন্ড করে বিষয়গুলো বোঝা যাবে বা জানা যাবে। তো সমাজের বিভাগ এখন বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট, ঠিক এই পজিশন থেকে যদি আমি তার সাপোর্ট লেভেলগুলো নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে তার মার্কেটের সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে, সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা হয়েছে বিশেষ করে আপনার 1950। এই যে 50, এখান থেকে আপনারা ধরে নেন 50-40 এমনকি 30 পর্যন্ত টান দিয়ে এখান থেকেও মার্কেট উঠে যেতে পারে। তো এই আপনাদের স্বাভাবিকভাবে 30 পর্যন্ত আপনারা এটাকে ধরে নেবেন, যদি ওই ওইখান থেকে উঠে না যায় মার্কেট, সেই ক্ষেত্রে মার্কেট আরও বেশ নিচে পড়ে যেতে পারে, এবং সেই পড়াটা মার্কেট পড়তে পারে বিশেষ করে আপনার 1890-95 বা 80 কিংবা 1900, যদি রাউন্ড ফিগার বলি আমি 1900 লেভেল, এটা মোটামুটি মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার দ্বিতীয় সাপোর্ট লেভেল রয়েছে। তবে দ্বিতীয় না, এটাকে যদি আমি স্ট্রং সাপোর্ট লেভেলের কথা বলি, তাহলে এটা হলো তার ফার্স্ট সাপোর্ট লেভেল। আর যদি এই মাঝে আমি উইক একটা সাপোর্ট লেভেল ধরি, যেটা বলেছি আপনাদের যে 1950 বা 40 বা 30, এই লেভেলটাকে যদি আমি একটা উইক সাপোর্ট লেভেল ধরি, তাহলে এটা হলো আবার আপনার সেকেন্ড সাপোর্ট লেভেল। সময়তলি ভিউয়ার, যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট আরও নিচের দিকে পড়ে যেতে চায় বা পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তার তৃতীয় সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে 1850-60, এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তার তৃতীয় সাপোর্ট লেভেল। আমার কাছে মনে হয় না যে এর বাইরে খুব একটা যেতে পারে, তবে কথা একটাই যে আমি বারবার বলছি যে এনএফপি নিউজকে সামনে রেখে, এবং রাশিয়া যেহেতু আপনার প্রেসিডেন্ট জাতিসংঘের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, তাদের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে মার্কেট একটু অস্বাভাবিক কিছু ঘটে কি না, এটা ডিপেন্ড করবে আর কি তার পরবর্তী বিভিন্ন নিউজের উপরে। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা যার যার ব্যালেন্সের ব্যাকআপ রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আমরা আগে আসলাম।